আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান আজিম। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি শীতল ফার্ম হাউসে। দর্শক, শীতল ফার্ম হাউস হচ্ছে এমন একটা খামার যে খামারে আসলে আপনার নিজেরও মনটা শীতল হয়ে যাবে, শরীরটাও শীতল হয়ে যাবে। খুব সুন্দর ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে একদম খোলামেলাভাবে এখানে গরু ছাগল লালন পালন করা হয়, সাথে কবুতরও লালন পালন করা হয়। এখানে মূলত গরু মোটা তাজাকরণও করা হয় এবং ডেরি বা গাভী গরু লালন পালন করা হয়। মূলত এই খামারের মালিক ফরিদ ভাই হচ্ছে একজন শৌখিন খামারি, শখ করে গরু লালন পালন করে। আসলে উনি কতটা শৌখিন এটা বুঝতে হলে ওনার খামারে আপনাকে আসতে হবে। মাশাল্লাহ, খামারের চারপাশে ফল, ঔষধি গাছ, এই পাশে ঘাস চাষ, সব কিছু একসাথে মনে হচ্ছে যে সবুজের মধ্যে আসলে গরুগুলোকে লালন পালন করে। তো ইনি যেহেতু একজন শৌখিন খামারি, কোথাও একটা সুন্দর কিছু দেখলে সেটা ওনার সংগ্রহ করতে হয়, সেটা নিয়ে আসে, আনার পরে আবার ওনার খামারে জায়গার সংকট শুরু হয়ে যায়, তখন ওনার এখান থেকে কিছু আবার বিক্রিও করে। তো প্রায় সময় অ্যাকচুয়ালি আমাদের এই খামারে আসা যাওয়া হয়। তো আজকেও আমরা চলে আসছি এই খামারে। দর্শক, আজকে আমরা মূলত আপনাদেরকে দেখাবো ফরিদ ভাইয়ের খামারের মধ্যে কিছু সংখ্যক গরু বিক্রয় হবে, কিছু গাভী বিক্রি হবে, কিছু সার গরু বিক্রি হবে, কিছু বাছুর বিক্রি হবে, কিছু বকনাস বিক্রি হবে, এবং সবগুলোই মাশাল্লাহ উন্নত জাত এবং মানসম্মত গরু। দর্শক, আজকের টোটাল প্রতিবেদনে আপনাদের জন্য থাকবে খুব সুন্দর সুন্দর কিছু সার গরু, সুন্দর সুন্দর কিছু বকনা এবং খুবই ভালো মানের কিছু গাভী। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। মানে আমাদের এই এগ্রোটাই হচ্ছে শীতল এগ্রো, তো এই জন্য হয়তো এর একটা প্রভাব আছে। মাশাল্লাহ, খুব সুন্দর, মানে চারপাশের পরিবেশটা এত সুন্দর ভাবে আপনি সাজিয়ে রাখছেন। মানে একটা মানুষ গাছ কত পছন্দ করে এটা আপনার খামারে আসলে বুঝতে হবে। না, এটার লজিকটা হচ্ছে এরকম যে এটা তো অ্যাকচুয়ালি একটা খামার বাড়ি, তো এখানে গরু লালন পালন করতে গেলে এর কিছু গন্ধ থাকতে পারে, কিছু ওয়েস্টেজ থাকতে পারে, যাতে মানে আমরা ঢুকলে পরে যাতে ওই রকম কিছু না বোঝা যায়, এই জন্যই আর কি প্রকৃতির সাথে যাতে মিলেমিশে মানে প্রকৃতির মতোই মনে হয় আর কি, শুধু খামার মনে না হয়। এখন টোটাল ওই চিন্তা কি আছে ভাই? আলহামদুলিল্লাহ, এখন গাভী আছে, বকনা আছে, কিছু সার আছে, এইসব মিলে ছাগলও আছে, কবুতর আছে, রাজহাঁস আছে, আবার অ্যালবিনো আছে। মাশাল্লাহ, এটা তো খুব সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর অ্যালবিনো, অনেক বড় সাইজের অ্যালবিনো। না, এটা কি সার না বা গাভী? না ভাই, এটা গাভী। গাভী, মাশাল্লাহ, একদম কোনো স্পট না, একদম গোলাপি রঙের। না, অনেক সুন্দর এবং অনেক সভ্য। এটার বৈশিষ্ট্যটা হচ্ছে অনেক সভ্য, না না একবারে সভ্য, আপনি যেভাবে নাড়াবেন, যেভাবে বলবেন সেভাবেই। একদম কুলবালিশের মতো লাগতেছে। হ্যাঁ, অনেক অনেক মজার এটা। ওকে শুধু টাইমলি খাবার দিবেন, বাচ্চা খেয়ে শুয়ে থাকবে। এটা কি বিক্রি হবে নাকি? এটা আপনার প্রয়োজন হলে বিক্রি করব। আমার প্রয়োজন নাই, আমি তো মহিষ পালি না। আচ্ছা, না যদি কারো প্রয়োজন হয় ইনশাআল্লাহ সেল করতে পারবো। আমরা সব করেই কিনে আনছিলাম, প্রয়োজন হলে আমরা তো আরো কিছু গরু বিক্রি করব, যদি ওরকম কারো পছন্দ হয় বা প্রয়োজন হয় আমরা দিতে পারবো। এটা সেল হলে এটা সেলিং প্রাইসটা কেমন? বলবো আবার? না বললে, আপনি অনেক সময় বলেন যে ভাই বললেন না কেন, এটা আমরা 3 লাখ টাকা হলে সেল করে দেবো। জি, মাশাল্লাহ, খুব সুন্দর, অনেক বড় মহিষ। আর অ্যালবিনো মহিষের দাম একটু বেশি হয়? হ্যাঁ, নর্মাল মহিষের থেকে, কারণ এগুলো তো পাওয়াটা অনেক টাফ ব্যাপার আর কি। দাঁত দাঁত কয়টা আছে? এটার দুইটা শেষ হয়ে আর দুইটা উঠছে, চার দাঁত আর কি, মানে নতুন চার দাঁত। নতুন চার দাঁত, মাশাল্লাহ, খুব সুন্দর। এটা একবার হিটে আসছিল, তা ওই ডাক্তার বললো যে সেকেন্ড টাইম দিয়েন, তো এখন তো এই এটার ওই ইয়া পাওয়া যায়, মানে হ্যাঁ কৃত্রিম সিমেন্ট পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আজকে মূলত বিক্রয়ের উদ্দেশ্যে আমরা কি কি দেখাবো? আচ্ছা, আমরা মূলত আর কি অনেকগুলো গরু হয়ে গেছে, গাভী আছে তো অনেকগুলো, এই জন্য 5টা গাভী ছেল করবো। আপনার খামার আমি যখনই আসি তখন এটা চেঞ্জ দেখি, প্রতিনিয়ত কি আপনি চেঞ্জের মধ্যে থাকেন না? না, প্রতিনিয়ত চেঞ্জ হয়ে গেছে, একটু ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, মাঝখানে চেঞ্জ হয়ে গেছে। এটা কি মানে একঘেয়েমি লাগে অনেক সময়, যার জন্য একটু চেঞ্জ করে টরে যে আরো কিভাবে একটু রিক্রিয়েশন বাড়ানো যায় ওইসব চিন্তা করি। মানে খামারটাকে সবসময় নতুন করে রাখতে চাই, নতুন করে রাখতে চাই, এই আর কি। তাহলে কি কি দেখবো আজকে আমরা বিক্রয়ের উদ্দেশ্যে? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা দেখবো হচ্ছে 5টা গাভী আছে আর কিছু মাঝারি মানের সার বাচ্চা, এটা বাচ্চা না আর কি সার, আবার ওটা বড় সারও হয়নি, দাঁত হয়নি এখনো।
বড় হয়ে গেছে আর কিছু বকনা আছে, কারণ এর আগের প্রতিবেদন যখন দিয়েছিলাম আপনি এর আগে যখন দিয়েছিলাম তখন 50% গরু সেল হয়েছিল আর 50% মানে আমরা যেগুলো সেল করতে চাইছি তার 50% সেল হয়েছিল। আচ্ছা, তো ওই বাকিগুলোই আজকে দেখাতে চাচ্ছি, যেহেতু আমরা কিছু গরু কমায় ফেলতে চাচ্ছি। আর তখন অনেকেই ফোন দিছে যে ভাই আমাদের কিছু বকনা দেখান, তো আমাদের যে নিজস্ব 4টা বকনা আছে ওই 4টা বকনাই আজকে দেখাই দেব। খামারের বকনা? হ্যাঁ, খামারের বকনা দেখাই দেব। আচ্ছা, আমরা তাহলে প্রথম থেকে শুরু করি। আসা জি, ইনশাআল্লাহ চলেন। মাশাআল্লাহ ফরিদ ভাই, একটা মানুষের মনে কতটা রং, মানে মনটা কতটা রঙিন হলে মানুষ এরকম কালারফুল ভাবে তার মানে খামার সাজাইতে পারে, এটা আপনার খামারে আসলে বুঝতে হবে। দর্শক একটু খেয়াল করে দেখেন, এই যে শেডটা মাশাআল্লাহ, গরুগুলো সব এক সিজনে দাঁড়ায় আছে, পিছনে সবুজ, হ্যাঁ একদম খোলামেলা পরিবেশ। এটা অ্যাকচুয়ালি মানে শখ কী পরিমাণ হলে মানুষের শখের বহিঃপ্রকাশটা এমন হয়, এটা আসলে এই খামারে আসলে মানে বুঝতে হবে ভাই। এটা মনে শান্তি থাকলে এটা সম্ভব, আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আছি। আচ্ছা, তাহলে এই সিরিয়ালের মধ্যে জি ভাই বিক্রি হবে, এগুলো কি লট আকারে বিক্রি হবে নাকি সিঙ্গেল? এটা আমরা মানে যদি জোড়া জোড়া দেখাই কেমন হয়? ভালো হয়, লাইক এই দুটো, যেমন এই দুটো হচ্ছে গির, এটা খুব ভালো পার্সেন্টেজের গির এবং কাছাকাছি সাইজ, এই দুটো আমরা জোড়া হিসেবে গির কি এখন মানুষ প্রচুর সংগ্রহ করতেছে, বেশিরভাগ হচ্ছে জাত উন্নয়নের জন্য। হ্যাঁ, এবং এটা পার্সেন্টেজ অনেক ভালো, অনেক ভালো গ্রোথের এবং এর হাইট অনেক ভালো, লেন্থ অনেক ভালো। দাঁত নাই এখনো? না না ভাই, মাশাআল্লাহ এটা 16 মাস বয়স, ইনশাআল্লাহ এগুলো বড় মানে কি, এটা অনেক বড় মাপের, অনেক বড়, হ্যাঁ অনেক বড় মাপের হবে। এই জোড়ার দাম কত? এটা ভাই 2,50,000। 2,50,000 এক জোড়া? জি, ভাই যখন কোনো কাস্টমার কিনতে চায় অনেক সময় তার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, হয়ে গেলে হয়তো দাম কম বেশি হতেই পারে, এটাই কাস্টমারের সাথে। সুন্দর, আসলে আপনার কথাবার্তাও খুব ভালো, যেটাই বলেন সরাসরি বলেন, কথার মধ্যে কোনো লুকোচুরি থাকে না। আচ্ছা, এরপরে এরপরে এই জোড়াটা দেখাই জি। এটা তো, এটা অনেক বড়, এটা তো বড় ভারী, এটা অনেক মানে এটা হচ্ছে শাহিওয়াল, পাকড়া শাহিওয়াল আর কি, পাকিস্তানি শাহিওয়াল যেটা, আর ওটা ছিল গির। এই এই দুইটার জাতি আলাদা, দুইটার জাতি আলাদা জি। এগুলো দাঁতে নেই? না দাঁতে নেই ভাই, এই দুইটার বয়স 18 মাস হবে। 18 মাস জি, বয়সের দিক থেকে কাছাকাছি কিন্তু সাইজ বড় হয়ে গেছে, সাইজ বড় হয়ে গেছে জি। না এটারও যে মানে জাতি আলাদা, আচ্ছা ওটার তো বডিটা একটু স্লিম আর এটা অনেক ভারী। সুন্দর তো হচ্ছে নাভি, কি সুন্দর নাভি, সুবহানাল্লাহ, নাভি কম্বল, তার মাথা, তার ব্যাক সাইডে ভারী, ওই যে অনেকে বলে যে ডাবল বডি না কি বলে, এটা ডাবল বডি, পিঠটা আবার উপরের দিকে চলে আসছে, অনেক প্রশস্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ। এটার কালারটা আরো সুন্দর হবে, হ্যাঁ ওইটা আরো মজার, ওটা অনেক ভারী। পাকিস্তানের যে ভিডিওগুলো আমরা দেখি ওরকম, জি জি জি, মানে ছবির মতো গরু আর কি, ছবির মতো গরু। এই জোড়ার দাম কত ভাই? এই জোড়া যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আমরা 3,00,000 টাকা নিতে পারবো। 3,00,000 টাকা জোড়া? আপনার দামগুলো খুব সুন্দর, মানে খুব বেশি মার্কেটিং এর কোনো দরকার হবে না। না আমরা যেহেতু মানে এই মানে বাই সেলের এক্সপার্ট না, অতএব আমাদের খামারের গরু আমরা একটা নির্দিষ্ট রেটে যে এরকম দাম হলে আমরা সেল করবো ইনশাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, হ্যাঁ কি সুন্দর মাথা। এটা সিঙ্গেল দেখাবো ভাই, এটা সিঙ্গেল জি, এটা লাল মনে হয় না? হ্যাঁ, এটা ওই যে আরসিসি বলে রেড চিটাগাং কাউ, মানে পাকড়া শাহিওয়ালের মধ্যে আবার আরসিসি, মানে পাকড়া শাহিওয়াল তার মধ্যে খুর লাল, হ্যাঁ খুর লাল, লেজ লাল, লাল কান লাল, নাক লাল, সিঙ্গেল লাল। হ্যাঁ, এটা হচ্ছে লালের মধ্যে সাদা একটা জি মিশ্রণ, মিশ্রণ আসবে, স্পট বলে আর কি, হ্যাঁ স্পট আসবে, সুন্দর মাশাআল্লাহ। এটাও 16-17 মাস বয়স? হ্যাঁ একই বয়স, একই বয়সের জি। দাঁতে নাই এখনো? না এখনো দাঁত 22 মাস 23 মাসে দাঁতে, হ্যাঁ সাধারণত 2 বছর প্লাস হইতে হয় দাঁত হইতে গেলে। আচ্ছা, এটার প্রাইস কত? এটার প্রাইস ভাই 1,05,000 টাকা। 1,05,000 টাকা প্রাইস জি, মাশাআল্লাহ খুব ভালো। আসেন আমরা ওই বকনাগুলো দেখি, চলেন দেখি। তাহলে এটা হচ্ছে বকনার শেড? জি ভাই, এটা বকনার শেড, সব বকনা, সবগুলোই বকনা। এটা তো মুন্ডি, ওই যে শিং ছাড়া আর কি, জি মুন্ডি, এটা স্পেশাল ভাই, স্পেশাল এটা আজকের এই প্রতিবেদনের
মানে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে স্পেশাল হিট কিনা জানি না মানে এত সুন্দর মানে বকনা হইতে পারে গরু হইতে হবে পারে কালার এটা তার প্রমাণ গলা খুব আদর এটা কিন্তু না কোনো নাভি না এটা খুব আদরি গরু মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর গরুটা জি আর মুন্ডি গরু এমনিতে সুন্দর লাগে হ্যাঁ সিংহলা জি মাশাআল্লাহ খুবই ভালো এটা ভাই 4 মাসের প্রেগন্যান্ট 4 মাসের প্রেগন্যান্ট জি মাশাআল্লাহ তাহলে যে কেউ এটা এটা দাঁত হয়নি এখনো হ্যাঁ যে কেউ যে কোনো সময় চেক করে নেবে আচ্ছা তার মানে এটা আদাতিল অবস্থায় গর্ভবতী হয়েছে জি 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 এখনো দাঁত হয়নি এখনো দাঁত হয় নাই জি আর 4 মাসের গাব আছে জি মাশাআল্লাহ খুব ভালো এটা এটার প্রাইস কত এটা ভাই 280000 টাকা 280000 টাকা অনেক বড় হবে না ইনশাআল্লাহ অনেক বড় হবে অনেক ভালো মাপের গরু হবে এর চেহারা মানে সৌন্দর্যটাই একটু অন্যরকম না এটা একবার সভ্য গরু তো ভাই মানে ঘরোয়া গরু কাতুকুতু নাই না না এটা সুপার আচ্ছা আর এটা হচ্ছে ব্ল্যাক ভাই এটা মানে আরেক ব্ল্যাক ডায়মন্ড এটা আরেকটা সুপার গরু এর মার দুধের রেকর্ড ছিল প্রায় 30 না আপনার ঘরের গরু জি জি আপনি এর দেখেন সাবার মানে এর সিমেন দেওয়া আছে 2 মাস হয়েছে আর কি সিমেনের বয়স তো এটা এখনো আমরা চেক করতে পারি নাই বাট এর 2.5 মাস লাগে চেক করতে হ্যাঁ আড়াই মাস 3 মাস হলে বেটার আর কি তো এর সাবার দেখেন এখনই সাবার ফুলে উঠছে মানে ওর প্রেগন্যান্সি যে হয়েছে এটা বোঝা যায় নিচে দেখেন উলান ছাড়া শুরু হ্যাঁ উলানের মানে গঠনটাই অন্যরকমের আচ্ছা বয়স কত এমনিতে এটার এখনো দাঁত হয়নি ভাই এখনো দাঁত হয়নি এটার বয়স মেবি 2 বছর হইতে পারে সর্বোচ্চ 24 মাসের বেশি হবে না কম হবে 24 মাসের কম হবে মানে ও অ্যাকুরেট ওইভাবে হিসাব বলতে পারবো না তবে 2 বছরের কম আছে এর বয়স আচ্ছা এর মা খামারি আছে না এর মা খামারে নাই এখন এর মা এখন খামারে না আচ্ছা এটার দাম কত এটার ভাই দাম রাখতে পারবো 150000 টাকা 150000 টাকা জি যেহেতু আর যদি প্রেগন্যান্সি কনফার্ম হয়ে যায় তো ভাই এটা তখন 2 লাখ টাকা দাম হবে শুধুমাত্র কনফার্ম হয় নাই এখন পর্যন্ত যার জন্য প্রাইসটাও কিন্তু যখনই কনফার্ম হয়ে যায় তখন কিন্তু এই 2 লাখের নিচে বিক্রি করা না না ঠিক আচ্ছা এই পাশে আবার ছোট দুইটা বকনা দেখতে পাচ্ছি অনেকের আবার ছোট বকনা দরকার হয় খুবই ভালো জাতের বকনা দর্শক আসলে আপনারা অনেকেই আমাকে বকনার জন্য নক করেন ফোন করেন যে ভাই ভালো বকনা দরকার বকনা কেনার আগে আপনাকে আগে চিনতে হবে যে কোন বকনাটা আপনি কিনবেন তার কারণ হচ্ছে গাভী যখন কিনেন গাভীর দুধ দেখে কেনার সুযোগ আছে কিন্তু বকনা কিন্তু দুধ দেখে কেনার সুযোগ নেই তার মানে হচ্ছে আপনাকে বকনা দেখে বুঝতে হবে যে বকনাটা আসলে ভালো হবে কিনা তো কি জিনিস দেখে আপনি বুঝবেন যে বকনাটা ভালো হবে কিনা প্রথমে দেখবেন বকনাটা মাথাটা খাটো হবে নাকটা সাদা সুস্থ হবে নাক সাদা শিংগুলো সাদা হ্যাঁ শিং সাদা গলাটা দেখেন হাসা গলা তারপরে কানগুলো ছোট ছোট হবে গলায় কোনো কম্বল থাকবে না পিঠটা একদম সোজা থাকবে লেজের এখান থেকে এসে লেজটা একটু উপরের দিকে উঠে যাবে হ্যাঁ দুটা হাড় প্রশস্ত থাকবে ঠিক আছে এগুলো সব কিছু দেখে তারপরে পাগুলো যে পিছনের পাগুলো দেখেন হ্যাঁ সরু পা থাকবে পেছনের পা দুইটা সামনের পায়ের চেয়ে অনেক লম্বা হবে এই জিনিসগুলো দেখে আপনারা বুঝবেন যে সে একটা আদর্শ গাভী হবে অনেক উন্নত জাতের গাভী হবে বা অধিক দুগ্ধবতী গাভী হবে ঠিক আছে দেখেন দুইটা বকনাই কিন্তু এখানে সেম ক্যাটাগরি হ্যাঁ এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বকনার কোয়ালিটি কেমন হতে পারে এই জিনিসগুলো খেয়াল করে আপনারা বকনা কিনলে আশা করি কখনো ঠকবেন না বস এই দুইটা গরু সম্পর্কে একটু বলেন ভাইজান এই বকনাটার বয়স হয়েছে 11 মাস এটা 11 মাসে এর হাইট অন্য একটা গরু সমান হয়ে গেছে প্রায় ওর মায়ের দুধের রেকর্ড অনেক ভালো ছিল 25+ ছিল আচ্ছা তো এই বকনাটা আমরা 1,20,000 হলে সেল করব 1,20,000 জি আচ্ছা এরপরে যেটা আছে এরপরে এর মা এখানে আছে এর মাও ওই যে কালো বড় গাভীটা এটার এটার গলাও দেখেন কোনো কম্বল নাই বা এর দেখবেন পেছনে দুইটা পা যখন দাঁড়ায় এই জায়গাটা একটু ফাঁকা হয়ে থাকবে রাইট মানে সে উলান সে গরুগুলো সাধারণত নড়ে না হ্যাঁ মুভমেন্ট কম করে দুধ দেওয়ানোর জন্য অনেক পারফেক্ট পারফেক্ট হ্যাঁ ফরিদ ভাই যেটা বলতেছিলেন তো এর বয়স হচ্ছে মাত্র 7 মাস আচ্ছা তো 7 মাস বয়স এটা আমরা 85,000 হলে সেল করব 85,000 সেল করব জি এই চারটাই বকনা ছিল ভাই এই চারটাই বকনা ছিল আচ্ছা আসেন আমরা কিছু গাভী দেখি এবার এটা হচ্ছে গাভীর শেড জি ভাই আচ্ছা গাভীর শেড তো আর আপনার একটা না ওই পাশে হ্যাঁ না গাভীর শেড তিনটা তিনটা আচ্ছা এই গাভীগুলো বিক্রি হবে তাই তো জি এই গাভীগুলো বিক্রি হবে আচ্ছা প্রথম গাভীটা নিয়ে কথা বলি আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি ওকে দেখেন এটা সম্পর্কে বললাম অনেক বড় গাভী না অনেক উঁচা গাভী আমার সমান গাভী ভাই এটা প্রথম বাচ্চা হইলো আচ্ছা এটার 2 দাঁত বয়স
আর এটার বাচ্চার বয়স হয়ে গেছে প্রায় 2 মাস এটার ফুল প্রোডাকশনে আছে না আরো বেশি প্রোডাকশন ছিল যে মাসখানে 3 দিন অনেক বেশি গরম গেল আচ্ছা তখন দুধটা একটু কমে গেছে গরমে একটু দুধ কমে এখন এটার নেট 20 লিটার দুধ আছে মানে এখন যে নিবে এটা হ্যাঁ এখন এখন নেট নিবে তবে মানে আবহাওয়াটা যদি আরেকটু নরমাল হয় তাহলে দুধ বাড়বে এটার প্রথম দিকে প্রায় 25 লিটার দুধ হইতো আচ্ছা মোটামুটি 25 লিটার দুধ হ্যাঁ এর বানগুলো দেখবেন অনেক ফাগা ফাগা এবং এর খাবার চাহিদা অনেক ভালো এখানকার যে তিনটা কালো গাভি এটা মানে সুপার আর কি খাবার চাহিদা অনেক ভালো দুধের ঘনত্ব অনেক ভালো ফ্যাট যেটা বেশি থাকে আর সুস্থতার রেশিওটা অনেক ভালো দর্শক দেখেন দুইটা হাড় একটা থেকে একটার দূরত্ব কত বেশি এবং হাইটটা কত নাজিম ভাই হাইট আমার সমান হাইট আচ্ছা এটার প্রাইস বলেন এটার প্রাইস ভাই 350,000 টাকা 350,000 টাকা দর্শক এই পাশে দেখেন দুধের ভ্যানগুলো দেখেন হ্যাঁ এই যে গুলানের মধ্যে দুধের শিরা উপশিরাগুলো দেখা যাবে দুধের ভ্যানটা খুবই স্পষ্ট থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে একটা আদর্শ গাভির লক্ষণ 350,000 জি আচ্ছা আর এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা আজিম ভাই এখানে যেটা আমরা আগে দেখাইছি এটার হাইট সেম বাট তারপরে এই দুইটা গাভি এর থেকেও আরেকটু বড় আচ্ছা তো এই দুই এই দুইটা গাভির হিস্টোরি হচ্ছে আমরা চাচ্ছি এই দুইটা গাভি যদি একজন নেয় আর কি বিকজ দুইটা গাভিরই বাচ্চাও আছে আবার দুধ আছে আবার দুইটাই প্রেগনেন্ট আচ্ছা দুইটা হ্যাঁ এই দুইটাই 3 মাসের প্রেগনেন্ট তার মধ্যে যদি কেউ আলাদা করে নিতে চায় লাইক এই গাভিটার সার বাচ্চা বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে আপনি দেখবেন এইটা ওর বাচ্চাটাকে সামনে রাখা লাগে দুধ দইতে গেলে আচ্ছা আর এই পাশের যেটা তাহলে কোনটা হ্যাঁ এই যে সার বাচ্চা এই যে এই বাচ্চাটা হ্যাঁ এই বড় বাচ্চাটা আচ্ছা মানে এই বাচ্চা এখনো সামনে রাখতে হয় হ্যাঁ এখনো সামনে রাখতে চায় তাহলে তো এই বাচ্চা সহ কিনতে বাচ্চা সহ নিতে হবে আর কি আচ্ছা এখন তাহলে কত মাসের গাভ আছে ওইটা 3 মাসের গাভ 3 মাসের গাভ সাথে বাচ্চা সহ নিতে বাচ্চা সহ নিতে হবে অনেক বড় বাচ্চা এবং হ্যাঁ বাচ্চা তো বড় হয়ে গেছে অনেক ভালো পার্সেন্টেজ দারুণ স্টাইল বাচ্চার বয়স 6 মাস 6 মাস জি তাহলে এই বাচ্চা সহ এই গাভিটার দাম কত বাচ্চা সহ এই গাভিটার দাম পড়বে এটাও 350,000 টাকা 350,000 টাকা তাহলে এটা দুধ কত সর্বোচ্চ রেকর্ড এটা সর্বোচ্চ রেকর্ড ছিল 25 আর এখন যদি দুধ যাচাই এখন একবারে নেট 16 লিটার দুধ সে নিবে এখন 16 লিটার দুধ সে নিয়ে যেতে পারবে বাচ্চার বয়স 6 মাস হয়ে গেছে 6 মাস হয়ে গেছে এখন দেখেন বাচ্চাটার যে যে সাইজ আছে যদি এটাকে আপনি আলাদা বিক্রি করেন আমার মনে হয় 70 থেকে 80,000 টাকা দাম আছে বাচ্চাটা তাহলে গরুটার দাম কত আছে অনেক কমে গেল না প্রাইসটা 280 তে চলে আসছে হ্যাঁ কারণ ওর ওর তো প্রেগনেন্ট ওর পেটেও বাচ্চা আছে সো এটা যারা নতুন খামারি হোক বা যাদের খামারে অনেক সময় মানে সে লাভবান হইতে পারে না তাদের জন্য এই গরু বেটার মানে দুধ আছে বাচ্চা আছে প্রেগনেন্ট কনফার্ম আর এক বছরের মধ্যে তার কোনো দুশ্চিন্তা থাকতেছে না আচ্ছা আর ওইটার এইটা যদি কেউ একসাথে কিনে হ্যাঁ এই দুইটা এটার ব্যাপারটা হচ্ছে এটা যে ওই যে একটা বকনা বাচ্চা আপনাকে দেখাইলাম যেটা 85,000 টাকা আমরা প্রাইস চাইছি এটা হচ্ছে এইটারই বাচ্চা তো বকনাটা আলাদা করা হয়েছে এই জন্য যে এটার মানে দুধ দহন করতে গেলে বকনার প্রয়োজন হয় না যার জন্য এটা যদি কেউ বকনা সহ নেয় কোনো সমস্যা নাই বকনার প্রাইস আর এটার আলাদা হবে বকনা তো প্রাইস আমরা আলাদা করে ফেলছি এখন গাবিটাই কথা বলি ওকে কয় মাসের গাব আছে এটা 3 মাসের গাব 3 মাসের গাব আছে আর বকনাটা কি প্রথমবারের বকনা মানে প্রথমবার ডেলিভারিতে হইছে না সেকেন্ড টাইম হইছে সেকেন্ড টাইম থার্ড টাইম এখন থার্ড টাইমে সে গাব আছে আচ্ছা দাঁত কয়টা আছে এটার 6টা শেষ হয়ে নতুন 8টা উঠছে নতুন 8টা উঠছে জি দুধের রেকর্ড কত এটা এটা ভাই 30 লিটার 30 লিটার দুধ হ্যাঁ অনেক অনেক সুবহানাল্লাহ এখন কত কেজি দুধ আছে এখন 15 লিটার আছে 15 লিটার দুধ আছে জি তাহলে এটার প্রাইস কত এটার প্রাইস মানে বকনাটা আলাদা এই শুধু গাভির দাম আসবে 280,000 টাকা 280,000 টাকা তার মানে হচ্ছে 30 লিটার একটা গাভি 280,000 টাকা দাম তার মধ্যে সে 3 মাসের গর্ভবতী আছে আর এখনই সে 15 কেজি দুধ পাবে দেখেও নিতে পারবে জি জি কোনো সমস্যা নেই মাশাআল্লাহ খুব ভালো এবং এই গাভীর আজিম ভাই আপনি তো অনেক প্রতিবেদন করেন মানে এত বড় গাভী এবং এত সুন্দর ফিটনেস মাশাআল্লাহ এখন অনেক ভালো ঠিক আছে
মানে এক কথায় অনেক সুন্দর গাবি, অনেক মজার গাবি, মানে থার্ড টাইম বাসুর দিছে, কিন্তু যে কেউ দেখলে মানে না এটা ব্যাপারই হলে তো বলতো যে এটা সেকেন্ড টাইমের গাব হইছে, ওরা এই কথাই বলতো, কারণ ওরা প্রায় বলে দেখবেন ছয় দাঁতে ফার্স্ট বাচ্চা এরকম বলে না, আমরা শুনি চার দাঁতে ফার্স্ট বাচ্চা ছয় দাঁতে, এটা ওই কাহিনী তো ওইটা থাকে, ওইটাই কাহিনী থাকে। গাবি জাতমান খুব ভালো, সুবহানাল্লাহ। পরে এটা হচ্ছে আপনার গাবির শেড আরেকটা, যে এখানে গাভি কিছু ওই যে ইয়াতে মিক্স আছে আর কি, যাই হোক গাভি আছে, সার আছে, সবই আছে না? জি জি, ওই কোনাতেও গাভি আছে। হ্যাঁ, ওই গাভিটা একটু অসুস্থ, এই জন্য ওটা আলাদা করে রাখা হয়েছে। আচ্ছা, তাহলে ভাই এখানে এই দুইটা গাভি হচ্ছে মাঝারি মানের, এক জোড়া গাভি বলতে পারেন আর কি, কারণ হচ্ছে এই হ্যাঁ জোড়া ধরে বিক্রি হবে না, এটার হিস্টোরিটা হচ্ছে দুইটার একই বয়স, মানে এটার মাত্র দুইটা দাঁত ভাঙছে, দুইটারই বাচ্চা আছে, দুইটা মানে শব্দ আর কি, দুইটারই ইভেন এই দুইটার দুধের পরিমাণও সেম, দুইটাই নেট 18 লিটার দুধ আছে। আচ্ছা, এখন এর জাত মান আপনি দেখেন, মানে দুইটাই হচ্ছে সেম, দুইটাই 18 কেজি দুধ দেয়। জি, দুইটাই বয়স, রাইট, দুইটাই অদাতে গর্ভবতী হয়েছে, রাইট, দুইটারই বাছুরের বয়সও সেম। বাছুরের বয়স কত? এক মাসের একটু বেশি হবে, দুইটারই বাছুরের বয়স এক মাস, এবং দুইটাই মোটামুটি এখন ফুল প্রোডাকশনে চলে আসছে, এক মাসেই তো গাভি সর্বোচ্চ দুধটা চলে আসে। জি জি, এখন কত কেজি দুধ দিচ্ছে? 18 কেজি আছে নেট, 18, মোটামুটি 17-18 কেজি করে, জি মানে 17-18 প্লাস মাইনাস এরকমই হইতে থাকে আর কি। এটা অতিরিক্ত গরম বলে একটু দুধটা কমে যায়, আবার ঠান্ডা বলে একটু বেড়ে যায়, অতিরিক্ত ঠান্ডাতে আবার দুধ কমে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এগুলোর হচ্ছে দুইটারই নতুন দুই দাঁত। জি, তার মানে এগুলোর ভবিষ্যৎ এখন অনেক ভালো। হ্যাঁ, মাশাআল্লাহ, গাভির পিঠ, গাভির লেজ আপনি দেখেন না কতটা চওড়া, আপনি একটা মাঝারি মানের গাভি, তার হাইট কত দেখেন আপনি? হ্যাঁ, অনেক বড়, অনেক বড়, আপনার আপনার হাতের ইয়ার উপরে হাইট, এবং তার শেপ দেখেন। হ্যাঁ, গলায় কোনো কম্বল নাই, চিকন গলা, সুন্দর গাভিগুলো। আচ্ছা, যদি জোড়া ধরে দাম বলেন তাহলে জোড়া ধরে দাম কত ভাই? যদি জোড়া ধরে কেউ নেয় তাহলে 5,80,000 টাকা, 5,80,000 টাকা। জি, আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় তাহলে এটার দাম কত? সিঙ্গেল সিঙ্গেল নিলে আমরা চাবো যে একটু মানে কম বেশি করে আর কি, ওইটা আলোচনা করা যাবে যদি কেউ। আচ্ছা, তো 5,80,000 টাকার মধ্যে কি আলোচনার সুযোগ আছে? এটা ওই যে আজিম ভাই, আপনি আসবেন, আপনার কথা বলে ভালো লাগলে, আপনার সব কিছু মিলে ভালো লাগলে আমরা কমাই দিব, বাড়াই দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে আলোচনার মধ্যে হবে, কাস্টমার ভালো লাগলে 10,000 টাকা কম হইতে পারে। জি জি ভাইয়া, জি। আচ্ছা, মোটামুটি আমরা আমাদের সবগুলো ঘুরেই দেখাইছি, আপনার বড় শার্টটা একটু দেখাই দিয়ে আসেন। দর্শক, ফরিদ ভাইয়ের কাছে একটা স্পেশাল শার্ট আছে, ঠিক আছে, এটা সবসময় উনি সিপার মধ্যে রাখে, কাউরে দেখায় না ভাই। স্পেশাল তিনটা আছে, একটা গ্রে ব্রাহ্ম আছে, দেখাই আপনাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর ব্রাহ্মার পার্সেন্টেজ খুবই ভালো আসছে। এটা একবার, এটা হচ্ছে ব্রাহ্ম, এটা তো বাংলা গরু না? মাশাআল্লাহ, খুব ভালো। আপনার সাতেরটা, সাতেরটা অনেক ভালো শাহিওয়াল, অনেক ভালো, মানে এরকম শাহিওয়াল আপনি আর কার কাছে আছে দেখেন? মানে আপনি কুরবানির সময় কিছু দেখান ওই যে ইয়ার কি বলে, মানে কিছু ব্র্যান্ড এগ্রোর, তাছাড়া নর্মাল খামারে আপনি এ ধরনের সার পাবেন কিনা আমি জানি না। দর্শক, এই যে শাহিওয়াল গরুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিশাল বড় একটা শাহিওয়াল, আপনি মানে এখানে আসলে বুঝতে পারবেন। এখন এই শাহিওয়ালের চেয়েও দেখেন ওই ফ্রিজিয়ান আরো এক হাত উপরে ভাই, ওইটা ওইটা হচ্ছে আমাদের খামারের বংশধর। হ্যাঁ, এটা আর একটা সভ্য, মানে ফ্রিজিয়ান গরু কি করে তাই না, দুষ্টমি করে, এই করে। হ্যাঁ, না ভাই, না না, আমাদের কোন গরুর নামকরণ করি নাই। এটা এটার মানে বয়স কত? দাঁত হইছে এটার? না, দাঁত হয়নি ভাই, এখনো দাঁত হয় না, এটার জাস্ট 20-22 মাস হইতে পারে এর বয়স। এটা ব্রিডিং এর জন্য চিন্তা করছি, যে আমাদের ওই 3-4টা গাভি থাকবে, তো আচ্ছা, তো এত ভালো সার অনেক সময় হয় না, বাইরে থেকে কিনতে পাওয়া মুশকিল হয়, যার জন্য না, খুব ভালো ভালো হয়েছে। দর্শক, আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। ফরিদ ভাই, আমরা একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে একটা পরিচ্ছন্ন ভিডিও করলাম, আলহামদুলিল্লাহ। ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, ভিডিওটা শেষ করব। শেষ করার আগে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলে দিতে পারেন। আমি আপনার কাছে একটা ব্যাপার শেয়ার করব আর কি, সেটা হচ্ছে আমার অভিজ্ঞতাটা শেয়ার করি সার এবং গাভীর ব্যাপারে। কারণ আমাদের দেশে এখন খামারের উদ্যোগ নিচ্ছে অনেকেই, নতুন নতুন উদ্যোক্তা বা প্রবাসীরা বা যাদের এগ্রিকে ডেভেলপ করার চিন্তাভাবনা আছে, যারা নতুন শুরু করবে তাদের জন্য আমার অভিজ্ঞতাটা হচ্ছে যে আপনি সার গরু বাজার থেকে কিনবেন বা ব্যাপারীর কাছ থেকে কিনবেন, এটা অসুস্থতা থাকবেই,
হয় লামফি থাকবে না হয় এফএমডি থাকবে না হয় একটা ক্রিমি থাকবে আর আপনি যদি এটাকে মানে কোনো খামার থেকে অর্থাৎ আমার খামার থেকে নিতে হবে তা না যে কোনো খামার থেকে আপনি যাচাই বাছাই করবেন যে এই গরুটা কমপক্ষে 3 মাস এখানে ছিল কিনা যদি থাকে আপনি নিশ্চিত থাকেন সুস্থ গরু ভালো গরু তাহলে আপনি নিয়ে 3 মাস পিছাবেন না আপনি নিয়েই গরুকে খেতে দিতে পারবেন কোনো অসুস্থতা থাকবে না আপনার দ্রুত উন্নতি হবে আর গাবি গরুর ক্ষেত্রে আমি যেটা পাইছি আর কি আমার 4-5 বছরের অভিজ্ঞতা আমি অনেক ঠকছি যেরকম আমি প্রথম জায়গা প্যাগনেট কিনে নিয়ে আসতাম নতুন বকনা প্যাগনেট কিনে নিয়ে আসতাম ভাই গরুটা জার্নি করে আসে আসার পর এটার বাচ্চা হয়ে যায় জরায়ুর সমস্যা হয় ভাই যারা নতুন খামারি আমার কাছে মনে হচ্ছে গাবি কিনতে হবে বাচ্চা ওইখানে হইছে বাচ্চার বয়স কমপক্ষে 15 দিন বেটার হচ্ছে 1 মাস থেকে 2 মাসের বয়স আপনার ওই গাবিতে একটা ওষুধও লাগবে না গাবিতে কোনো দুশ্চিন্তা থাকবে না কারণ নতুন একটা খামারি অনেক রকমের সমস্যা সম্মুখীন হয় আর আপনি কি কোথাও দেখছেন ব্যাপারীরা 1-1.5 মাসের বাচ্চা বিক্রি করে করবে না কারণ ওরা বিশাল একটা সাভার দেখাবে হ্যাঁ বলবে যে ভাই বাংলাদেশে যেখানেই নেন নীতি নীতি গাড়ি দিয়ে বাচ্চা হয়ে যায় পরের দিন বাচ্চা হয়ে যায় ওটার জরায়ুর সমস্যা হয় ডাক্তার ডাকেন এই ডাকেন তো এই জন্য মানে যারা মানে নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য আমার মেসেজ হচ্ছে আপনি দেখেন বোঝেন বোঝার চেষ্টা করেন তাহলে আপনি ঠকবেন না ঠকবেন না আর আপনি যদি এগুলো না মেনটেন করেন আপনি ঠকবেনও ঠকবেনও বরঞ্চ একদিন পর প্রতি আপনার একটা বিতৃষ্ণা এসে যাবে থ্যাংক ইউ আজিম ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ